দেশে আরও গরম বাড়ার আশঙ্কা আছে চলতি মাসের পুরোটা জুড়ে অব্যাহত থাকবে চলমান তাপপ্রবাহ চলতি সপ্তাহের শেষে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর মে মাসের শুরুতে এপ্রিলের তুলনায় তাপমাত্রা কম থাকলেও গরমের অনুভূতি কমবে না বলছে আবহাওয়া অফিস রাজধানী সহ দেশে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ এ অবস্থায় হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন তবে শিগগিরই মিলছে না মুক্তি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি মাসের পুরোটা জুড়েই থাকবে গরমের তীব্রতা সপ্তাহের শেষে সারা দেশে বৃষ্টি হলেও তাপমাত্রায় পড়বে না প্রভাব বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কম চব্বিশ পঁচিশ তারিখে হয়তো সামান্য বৃষ্টিপাতের একটা কালবৈশাখী একটা ঝড়ের সম্ভাবনা থাকে এই কালবৈশাখী ঝড়ের কিন্তু নেচারটা এরকম যে খুব অল্প সময় ঝড় বৃষ্টি দিয়ে বাতাস থেমে যায় এরপর কিন্তু আবার তাপমাত্রা কিন্তু আবার সেই বৃদ্ধি পেয়ে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসে আবহাওয়া অফিস বলছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে তাপমাত্রা যাই থাকুক না কেন অনুভূত হচ্ছে তার চেয়ে অন্তত তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে জলীয় বাষ্প বেশি আছে তারপরে হচ্ছে যেহেতু আপনার বৃষ্টি বড় বৃষ্টিপাত নেই এই কারণে আপনার তাপমাত্রা অনেক উঠে গেছে তাপমাত্রা যদিও আপনার কিছুটা অনেকটা কম থাকবে কিন্তু ময়েশ্বর থাকার কারণে মে মাসেও খুবই গরম অনুভূত হবে এবারও মে মাস জুড়েও অব্যাহত থাকবে গরমের তীব্রতা তবে মধ্য মে থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ আর জুনের মাঝামাঝি থেকে বর্ষা শুরুর পর কমবে তাপমাত্রা নূরে জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা